হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ এনেছি ডেক্সোরেন্স ক্যাপসুলের একটা রিভিউ ভিডিও নিয়ে। এই ডেক্সোরেন্স ক্যাপসুলের কাজ কি, এর ডোজের পরিমাপগুলো কি রকম হবে, এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি আছে, এই বিস্তারিত ইনফরমেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডেক্সোরেন্স ক্যাপসুলটি হিমাটেনিক ক্যাপসুল, একটা শিশির ভিতরে 30টা ক্যাপসুল থাকে। এই 30টা ক্যাপসুলের দাম 141.40 টাকা। এটাকে তৈরি করেছে ফ্রাঙ্কো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। বন্ধুরা, এবার জানাবো এই ডেক্সোরেন্স ক্যাপসুলের কাজ কি, কী কী কারণে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে, আয়রনের ঘাটতি থাকার জন্য রক্তাল্পতা দেখা দিয়েছে, রক্ত কমে গেছে, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করা হবে। যাদের স্কিনের কোনো ইনফেকশন আছে, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করা হবে। ভিটামিন B12 এর ঘাটতি থাকলে রক্ত তৈরি হতে ব্যাঘাত ঘটে, তাই B12 এর ঘাটতি পূরণ করতে এই ডেক্সোরেন্স ক্যাপসুলের জরুরি নেই। তাছাড়া পুষ্টির উৎস হিসাবে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটিকে ব্যবহার করা যায়। গর্ভাবস্থায় শৈশবে ব্যবহার করা হয়। যেসব মহিলাদের অ্যানিমিয়ার কারণে প্রেগনেন্সি সঠিক সময়ে হয় না, দেরিতে হয়, বেশি দিন স্থায়ী হয় না, দুই একদিনের মধ্যে সেটা সেরে যায়, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি খুব সুন্দর কাজ দেয়। সব ব্যক্তিরা খুব কম পরিমাণের পুষ্টিকর খাবার খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে যে রক্তাল্পতা দেখা দেয়, তাদের জন্য এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি খুব সুন্দর কাজ দেবে। যাদের পেটে কৃমি আছে, কৃমির কারণে রক্তাল্পতা দেখা দিয়েছে, কৃমিতে রক্ত চুষে খেয়ে শরীরটা ফ্যাকসা করে দিয়েছে, দুর্বল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করলে খুবই সুফল পাওয়া যাবে। যেসব ব্যক্তিদের ক্ষেত্রে মাথা ঘোরে, বসে উঠলে মাথা ঘোরে, চোখে আঁধার দেখে, শরীর খুব দুর্বল, অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যান, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুল খাওয়ালে বন্ধুসুলভে কাজ করে, খুব দ্রুত সেই সব সমস্যা উপসর্গগুলো হাত থেকে রেহাই পাবেন এবং শরীরে বল পেতে শুরু করবেন। যেসব রোগীদের ক্ষেত্রে B12 ভিটামিন কম আছে, হেমোগ্লোবিনের পরিমাণ রক্ত পরীক্ষায় কম দেখা গেছে, তাদের ক্ষেত্রে ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করলে খুব দ্রুত রক্ত তৈরি করে রোগীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেবে। গর্ভাবস্থায় শরীরে ফোলেট বাড়ানোর জন্য এই ডেক্সোরেন্স ক্যাপসুলটিকে ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। যাদের ফোলিক অ্যাসিডের অভাবের কারণে রক্তশূন্যতা দেখা দিয়েছে, তাদের এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করা যাবে। খাবার ঠিকঠাক হজম হয় না, শরীরে খাবার শোষণ করতে পারে না, তাদের ক্ষেত্রে এই আয়রন হিমাটেনিক ক্যাপসুলটি ব্যবহার করলে সেই সমস্যা হাত থেকে বাঁচা যাবে। ত্বকের যে কোনো সংক্রমণ যদি দেখা দেয়, হিমোগ্লোবিন কম থাকলে, শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে, সেই সব সংক্রমণ কমতে চায় না, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করা যাবে। যেসব ব্যক্তিদের চুপচাপ যদি বসে থাকেন, তাহলে হাত পা ঝিনঝিন করে, রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে চলেছে, নার্ভে ঠিকঠাক বল পায় না, অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি খুব ভালো কাজ দেবে। যেসব বন্ধুদের পেপটিক আলসার, পাকস্থলীর ক্ষত, পাইলস ইত্যাদি কারণে অ্যানিমিয়া দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি খুব সুন্দর কাজ দেয়। তাছাড়া স্মৃতিশক্তি কমে যাওয়া, বৃদ্ধদের একটু বয়স হলে যে স্মৃতিশক্তি আগে ভালো ছিল,
পরে স্মৃতিশক্তি কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন, তারা যথাযথ ফল পাবেন। এবার জেনে নেব এই ডেক্সোরেন্স ক্যাপসুলের ডোজের পরিমাণ কীরকম হবে। অ্যাডাল্ট অর্থাৎ 18 বছরের বয়স থেকে এটা একটা করে ক্যাপসুল দিনে দুবার খাবার পর খেতে পারবেন। প্রতিটা ক্যাপসুলের ভিতরে ফেরিক অ্যামোনিয়াম সিট্রেট আছে 160 মিলিগ্রাম, ভিটামিন B12 আছে 7.5 মাইক্রোগ্রাম, ফলিক অ্যাসিড আছে 0.5 মিলিগ্রাম, জিঙ্ক সালফেট আছে 20.61 মিলিগ্রাম। জেনে নেব এই ডেক্সোরেন্স ক্যাপসুলের সাইড ইফেক্টগুলো কী কী আছে। এই ডেক্সোরেন্স ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো কালো মল হতে পারে, অর্থাৎ সকালে যখন পায়খানা ফিরবেন তখন আপনার মলের রং কালো হতে পারে, অথবা পাতলা পায়খানা হতে পারে, খিদে কম লাগবে, কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়, গা চুলকাইতে পারে, তাছাড়া মুখে তিতো স্বাদ, বমি বমি ভাব, পেট ব্যথা, এই সমস্যাগুলো কারো কারো ক্ষেত্রে দেখা যায়, তবে সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। এই ডেক্সোরেন্স ক্যাপসুলটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্য পরামর্শ করে তবেই ব্যবহার করবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।